সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো ফাইনালি দু চলে আসলো আমরা আরো এক বছর বৃদ্ধ হয়ে গেলাম তাই তো বয়স থেকে কুমলো তো বৃদ্ধা হয়ে গেলাম আমি তো বৃদ্ধা হলাম তুমি বৃদ্ধ হলে তোমার তো চল্লিশ বছর বয়স হলো এবার তাই না হ্যাঁ আমার তো কুড়ি আমার কুড়ি আর চল্লিশ তো ব্লগ আসলে আজকে ব্লগ নয় আমি আজকে যে ব্লগটা দিচ্ছি সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগে মানে কয়েকদিন ধরেই করছি কারণ এখন প্রতিদিন ব্লগ করা হয় না তো সেই ব্লগটা আপলোড করছি যেহেতু ভাবলাম যে আজকে নতুন বছর তো সকলকে শুভেচ্ছা জানিয়েই তাই ব্লগটা স্টার্ট করা যাক তো দেখতে থাকো ব্লগটাকে আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর নতুন বছরটাকে নতুন বছরের প্রথম দিনটাকে খুব ভালোভাবে কাটিও পিকনিক করে কাটিও আমাদের পিকনিক হচ্ছে না এবার কি বলবো আর দুঃখের বিষয় যাই হোক ব্লগটা দেখতে থাকো আই ভেরি দুঃখিত আই ভেরি দুঃখিত সকাল সকাল তোমার কি কি কাজ তোমার হ্যাঁ সকাল সকাল পাপার কাঁধে চড়ে বসে আছে গাড়ির দিকে তাকাচ্ছে দেখো ও জানে তো এখন সময় হয়ে গেছে আর প্যান্টটা কিভাবে পরিয়ে দিয়েছে প্যান্ট কিভাবে পরিয়ে দিয়েছে আমি তো স্টাইল গরম হইছে অনেক হয়েছে না অল্প হয়েছে আমি ভাবছিলাম হবে কিনা

तैनाजन ये ग्रुप तो भालू ही सी ना बोलो तो मैं क्या करूँ नाचू मैं ऐसे पूछ रहा <laughs> चलो चलो ए तो अरे कहना क्या चाहते हो क्या अनपढ़ लोग हैं कुछ नहीं समझते সকাল সকাল করে নিয়েছি এক কাপ কফি আজকে চা নয় কফি তবে কফি হোক বা চা বিস্কুট তোমার চাই তো তার জন্য বিস্কুটও নিয়ে নিয়েছি আর এই যে সেই রসমালাই পিঠা আগের দিন যেটা বানিয়েছিলাম দারুণ টেস্টি হয়েছিল খেতে তো ইমন এসছে তাই জন্য ইমনের জন্য নিয়ে যাচ্ছি আর আমরা যেহেতু দুজন মানুষ রান্না করি তবুও সকলের জন্য হয়ে গেছিলো যে পিঠাগুলো যা বানিয়েছিলাম সকলে মিলে খেয়েছি এক পিস করে হলেও সকলেই খেয়েছি আর ইমনকে যেই আমি দিয়েছি ও আর মুখের সামনে ক্যামেরা ধরার জন্য ও লজ্জায় আর কথা বলছে না মুখ নাড়িয়ে খাচ্ছেও না চুপ করে যাচ্ছে আমি ভাবলাম রিয়াকশান দেবে কেমন হয়েছে পিঠাটা খেতে বলবে দেখি বলে না তাই আমি বললাম কেমন হয়েছে বলো তারপর বলল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ খুবই ভালো হয়েছে এর আগে চুপ করেছিল লজ্জায় এত লজ্জা পায় কি বলবো এত দিন ব্লগ বানাই এত ফ্লগে থাকে তবু এখনো লজ্জা পায় ফুলের টপও রয়েছে গ্যাসের জন্য ছোটও লাগ্দ আমার গ্যাসের জন্য সেই গ্যাসেরটাই তো লাগতো টাকা তো

এগুলো কি সেটা তো তোমরা বুঝতেই পারছো তবুও যারা জানো না তাদের জন্য বলে দিই এগুলো হচ্ছে চিতই পিঠা বা আশকে পিঠা বলো পোড়া পিঠে বলো যাই নাম বলো না কেন সেই পিঠার খোলা মাটির খোলা আর ছোটবেলা থেকে আমরা এটাই দেখে আসছি এই খোলাতে করেই কিন্তু পিঠে করা হয়ে হয়ে থাকে কিন্তু দিনের মানে যত দিন যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে এখন আর কিন্তু তেমন দেখা যায় না তো আমি এখানে চলে আসলাম এখন জায়নকে খাওয়াতে সকালের খাওয়া এখন বাড়ছে দশটা সাড়ে দশটার মতো বাজে তো সেই সময় আমি খাওয়াচ্ছিলাম জায়নকে আর ওকে খাওয়াতে গেলে দেখো কত রকম কী করতে হয় এটা ওটা খেলতে হয় খেলনা দিতে হয় বিশেষ করে বাড়িতে যদি বাইক থাকে তাহলে বাইকের ওপর বসিয়ে দিলে ও কিন্তু কোনো জ্বালাতন করে না একদম এক মনে খেয়ে নেয় আর যদি বাইক না থাকে তখন এইভাবে এটা ওটা সেটা করে কিন্তু খাওয়াতে হয় তো আমি দেখো ওকে খাওয়াচ্ছি কোনোভাবে চেষ্টা করছি খাওয়ানোর আর ও বারবার কিন্তু কোলে উঠে পড়ছে আমার খাবে না বলে আর এইভাবেই ওর মনোরঞ্জন করে খাওয়াতে হয় তোমরা অনেকেই কমেন্ট করো জায়ন কি কি খাই আর মানে কখন কি খাবার খাওয়াই তো তোমরা যদি জানতে চাও ওর খাওয়ার রুটিন কি সকাল থেকে রাত পর্যন্ত ও কী কী খায় তাহলে কমেন্টটা আমাকে জানিও সেই নিয়ে আমি আলাদা একটা ব্লগ বানাবো তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে আর এখন হচ্ছে জায়ানের ওষুধ খাওয়ানোর পালা ওষুধ খাওয়া থেকে তোমরা একটু দেখো কি করে

স্নান করিয়ে দিলাম এবার চুল আচ্ছা চুল আছি রেডি করে দিচ্ছি বলছে বাজারের দিকে দোকানে নিয়ে যাক তাহলে আমি বাড়িতে রান্না বান্না করে নি তাহলে কাজগুলো এগিয়ে যাবে জামাটা জামা পরতে এত বেশি কষ্ট জানি না কেন জামাকড় পরতে চায় না একটু শোনো আমার কথা শোনো জামাটা পরে নাও বাহ করতো দেখো

কিছু খেতে তো যাই যাক ওর সব পাপার সঙ্গে ঘুরতে আর আমি আজকের ব্লগটা এইখানেই শেষ করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল